ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি কারণ আজকে হচ্ছে মহালয়া তো তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া তাতে বলবে শুভ মহালয়া বলে দাও তো আমি শুধু দুষ্টুমি করি তো মানে কাল থেকে অনেক ফটকা পড়ছে মানে কাল বোধহয় মানে 4টা কি মানে 3:30 থেকে মনে হয় ফটকা পড়ছে মানে রাতে ঘুমাতে মানে রাতে বলতে কি ভোর থেকে ঘুমাতেই পারিনি মানে আমি জানলা খুলে ঘুমোচ্ছিলাম কারণ প্রচন্ড কালকে গরম ছিল তো জানলা খুলে ঘুমোচ্ছিলাম তো এত ফটকা পড়ছে এত ফটকা পড়ছে লাস্টে আমার তাড়াতাড়ি উঠেই যাচ্ছিল তো জানলা বন্ধ করে লাস্টে ঘুমাতে হয়েছে তো ছোটবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে যায় মানে মহালয়া আসবে মানে তার দুদিন আগের থেকে ফটকা কিনতে শুরু করতাম আমার দাদা ফটকা আনতো মা ফটকা এনে দিত তো এখন আর সেগুলো নেই কারণ এখন বড় হয়ে গেছি কে ফটকা এনে দেবে তাও দেখা যায় যদি জোগাড় করতে পারি আমি তো খুব জোগাড়ের মাস্টার তো আগের বারে ফটকা কেনা হয়নি তো জোগাড় করে নিয়েছিলাম ফটকা যার কাছ থেকে হোক তো দেখা যাক আজকে যদি ফটকা জোগাড় করতে পারি কারোর কাছ থেকে তো কার কাছ থেকে জোগাড় করবো তো দেখা যাক কী হয় মানে ছোটোবেলায় মানে ঘুমাতাম না মানে একটা ফটকা শুনতাম রাতে বা ক্রিং করে উঠে যেতাম মানে ফটকা ফাটাতে হবে আর মহালয়া দেখতে হবে মানে সব দিকে মানে কখন মানে কোন চ্যানেলে কটা থেকে মহালয়া আছে সেগুলো দেখতে হবে কে মানে মহালয়াতে দুর্গা সেজেছে সেটা মানে এক্সাইটমেন্ট থাকতো একটা ছোটোবেলায় কিন্তু এখন আর সেগুলো কিছুই নেই মানে তাও যদি মানে মহালয়া শোনার থাকে হয়তো না FM-টা চালিয়ে একটুখানি শুনলাম মহালয়া মানে এখন টিভির থেকে বেশি মানে FM-এর মহালয়াটা শুনতে বেশি ভালো লাগে তো ছোটোবেলা অন্যরকম ছিল বড় এখন বড় হয়ে গেছে অন্যরকম মানে তাড়াতাড়ি আস্তে আস্তে মানে তাড়াতাড়ি এবছর কিছু বুঝতে পারো না কিন্তু নেক্সট ইয়ার ও মানে ফটকা ফাটাবে তাই না খুব আনন্দিত তারপরে কালকে রাতে ঘুঙ্গুর পড়েছে তো আরও মানে সকাল থেকে নাচো নাচো করছে আর এমনিতে এখন গান চালিয়ে দিলে শুধু নাচ করে ওকে দেখাতে হবে তাই কি তোমাকে দেখাতে হবে ওই ভিডিও করবে দেখেছো দেখো দেখো তো পুজো চলেই এলো পুজো আর বেশি দিন নেই মানে মহালয়া আসা মানে পুজো একদম কাছে তো মানে খুব আনন্দ মানে ছোটবেলায় যতটা আনন্দ হতো পুজো এলে এখনও ঠিক ততটাই আনন্দ আছে শুধু একটু আনন্দটা কমেছে কারণ এখন বড় হয়ে গেছি তো সেই রকম আর হয় না কিন্তু এখনও মানে পুজো আসছে আসছে মানে জাস্ট অসম তো চলো আর কি বলবো আজকে দিনটাকে শুরু করার মোবাইল আসবে মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল তো আজকে ডেলিভারি হবে আর আজকে দিদিভাইদের আসার কথা আছে তো দেখা যাক কী হয় এখনও গ্যারেন্টি নেই আসবে কি না তো দেখা যাক কী হয় আজ যদি না আসে তাহলে ফ্রাইডে আসবে তো দেখা যাক কী হয় যদি আজকে আসে তো বেশ ভালোই হবে না মজা হবে না মহালয়া আর ঘরে একা একা থাকি ফাঁকা ফাঁকা থাকে আর কেউ এলে মানে একটু গল্প হয় আড্ডা হয় বেশ ভালো লাগে তো দেখা যাক আসবে কি না এলে বেশ ভালো লাগবে তো কালকে দিদিভাইকে ফোন করেছিলাম দিদিভাই বললো আমার কোনো ঠিক নেই যদি হয়তো কালকে যাব না হলে ফ্রাইডে তো দেখা যাক কী হয় আর আজকে বাবা সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে এসছে তো চলো দেখি আজ কী কী বাজার করে নিয়ে এসছে আর আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যাব না বাড়ি তো দেখি কবে যায় আই থিঙ্ক স্যাটারডে যেতে পারি আর বললেই বাবা বাজার নিয়ে এসছে তো সেগুলো চলো সবজিগুলো ধুয়ে নেবো কেটে নেবো তারপর তোমার সাথে আবার আমি কথা বলবো আর তাতে এখানে কী করছে থাকো তাতে তুমি কী করছো করছো মনের সুখে এখন আঙুল খেয়ে যাচ্ছে কোনো ভাবনা চিন্তা আছে কোনো ভাবনা চিন্তা নেই ও একটা বাদ দিচ্ছে একটা করে খাচ্ছে না দুষ্টু খুব দুষ্টু তুমি রাগও হয়েছে এখন খুব আবার তো দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে এখানে পটল পেঁয়াজ এখানে রসুন তারপরে আলু এখানে বিনস তারপরে গাজর এখানে করলা সব কিছু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে তাড়াতাড়ি খাবারও হয়ে গেছে রান্না হচ্ছে করলা ভাজা মানে পেঁয়াজ দিয়ে করলা ভাজা আর মানে পাঁচমিশালি একটা সবজি হচ্ছে আর মুসুর ডাল হয়েছে মানে পেঁয়াজ দিয়ে আর ভাত আর ডিম ভাজা হবে মনে হয় লাস্টে তো দেখা যায় যদি ইচ্ছে হয় ডিম ভাজা করতে তো ডিম ভাজা করবো আর যদি না ইচ্ছে হয় তো করবো না আর তারপরে চলে এসছিলাম তাতে এখন রান্নাঘরে আসে আর যা দেখা সেটাই বলবে খাবো মানে কাঁচা মানে সাবু তারপর সর্ষে জিরে মানে ওকে সবই দিতে হবে সেগুলোও খেয়ে নেবে কাঁচা ডাল সেটাও দরকার সেটাও খেয়ে নেয় এখন ভালো খাবার খেতে ইচ্ছা হয় না কিন্তু ও যদি ওই সাবু খাবে কাঁচা সাবু কি বিরক্ত মানে ও রান্নাঘরে এলেই মানে কিছু একটা দরকার
মানে 5 মিনিট পর পর আসবে আর ওরকম করবে। লজ্জা পাচ্ছে? বলে দিয়েছি লজ্জা পাচ্ছে তোমার লজ্জা? ফ্লিপকার্ট থেকে ফোন করেছিল যে একটু পরে মোবাইলটা চলে আসবে, তো আমি খুব এক্সাইটেড মোবাইলটা দেখার জন্য, তো আর তোমাদেরকেও দেখাবো যে কি মোবাইল নিয়েছি, তো তাই না? হ্যালো হ্যালো করবো তো, হ্যালো হ্যালো। আর আজকেও যেন প্রচুর লেট হয়ে গেছে, তা তোমাদের ঘড়িটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না ঘড়িটা, কোন দিকে ঘড়িটা আছে তো দেখা যাচ্ছে না ঘড়িটা, তো দেখো দেখো আজকেও বেজে গেছে 1:45, মানে এখনও রান্না হয়নি, বাবা 1:30 সময় খাবার নিতে আসবে, তো দেখা যাক কত জলদি রান্নাটা করতে পারি। আর আর তোমাদেরকে বলেছিলাম যে আমি ফটকা জোগাড় লাগিয়ে নেবো, ঠিক, তো আমি জোগাড় করে নিয়েছি ফটকা 10খানা, মানে কালি ফটকা, এর সাথে যে গোপু খেলতে আসে তার কাছ থেকে আমি 10খানা কালি ফটকা চেয়ে নিয়েছি, তো সেগুলো ফাটাবো, তো কখন ফাটাবো আমি জানি না, তো দেখা যাক কখন ফাটানো হয়। যদি মানে আজকে ভাবছি বিকালবেলা বাজার যাবো, যদি বিকালবেলা বাজার না যায় তো বিকালবেলা ফটকাগুলো ফাটাবো, আর যদি বিকালবেলা বাজার যাওয়া হয় তো ফাটানো হবে না। তো তোমাদেরকে বললাম কিছু জিনিস কেনার আছে, তো সেগুলো কিনতে আজকে যাবো মানে বাজারে, তো দেখা যাক কখন যায়। আর এখন ঝটপট করে রান্নাটা করে নিতে হবে, কারণ লেট হলে পরে বাবা লেট হয়ে যাবে খাওয়া। কত কায়দা শিখেছে এখন জানো না, তাই না? তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই, তারপর মোবাইলটা এলে তোমাদেরকে দেখাবো। তো দেখো ফোনটা আমার চলে এসেছে, আর ফোনটা আমার একটু আগেই ডেলিভারি দিয়েছে, তো ফোনটা শুধু মানে ডেলিভারি বয় গেছে, জাস্ট খুলে দেখা হয়ে গেছে, কারণ বুঝতে পারছো এখনকার দিনকাল ভালো না, তো মানে ফোনের বদলে কী থাকবে কিছু বলা যায় না, তো এখন মানে ফট কেস তো হয়েছে না মিডিলে, তো আমি একবার খবর পড়েছিলাম যে মানে বলছিল নাকি মোবাইলের বদলে নাকি পাথর ভরে দিয়েছে, এরকম কিছু খবর আমি শুনেছিলাম, তো তারপরে যখনই মোবাইল নিয়েছি তো তখন ডেলিভারি বয়ের কাছে খুলে মোবাইলটা নিই, তো ফোনটা চলে এসে কী ফোন তোমাদেরকে দেখাচ্ছি না, স্যামসাং গ্যালাক্সি F12। নতুন মোবাইল সবারই খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে নতুন মোবাইল, তো মোবাইলটা এখনও অন করিনি, মোবাইলটা তোমাদেরকে যখন দেখাবো তখনই মোবাইলটা অন করবো, এখন মোবাইলটা অন করিনি, তো চলো মোবাইলটা অন করি, আর তাড়াতাড়ি এখানে পাশে আমাকে ডিস্টার্ব করেই চলেছে যথারীতি, চলতে মোবাইলটা আমি আগে অন করি তারপর তোমাদেরকে দেখাবো মোবাইলটা, তো দেখি সব। তো এই যে মোবাইলটার ব্যাক সাইডটা এরকম, এই যে পিনটা বেক করে নিয়েছি, এবার মোবাইলটা খুলবো, তো মোবাইলটাকে টেস্ট করতে হবে যে মোবাইলটা কীরকম, মানে টেস্ট বলতে মানে কীরকম সাউন্ড কোয়ালিটি আরে, তো সেই জন্য আমি thank you.
ফোনটা বেশ ভালোই আর কি। তো এখনো পর্যন্ত সব মানে জিনিসগুলো দেখা হয়নি, তো মানে ফোনটা ইউজ করার পর তোমাদেরকে বলবো মানে কীরকম। আর ফোনটা আমার নয়, তো তোমরা ভাবে হয়তো ফোনটা আমার, বাট ফোনটা আমার নয়, ফোনটা মানে হচ্ছে আমার ননদ মানে আমার দিদিভাইয়ের ফোনটা। তো দিদিভাই কালকে আসবে, নাহলে পরশু দিন কখন আসবে তুমি ফোনটা নিতে। তো এটা আমার বর পর্যন্ত দিদিভাইকে গিফট করেছে, তো দেখা যাক ফোনটা কীরকম আর কীরকম হবে, তোমাদের কোনো রিভিউ দেবো। তো চলো আর বেশি কথা বলবো না, কাপড় এখন ঘুম পাড়াবো, আর ফোনটা এখন আমি আপডেট করতে হবে ফোনটাকে। তো ফোনটা আপডেটে এখন আমি বসাবো, কারণ ফোনটা আপডেট না করলে হবে না, 400 MB লাগবে। মানে ফোনটা এখন আপডেটে বসাতে হবে, ফোনটা আপডেট করবো, তারপরে বিকেলে আবার আমি ভিডিও করবো। এখন তবে একটু রেস্ট নেবো, আর তাতে কীরকম কাঁদছে দেখতেই পাচ্ছ। তো এখনকার জন্য টাটা, বিকেলে তোমার সাথে কথা বলবো, চলো।